খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আপনাদের স্বাগত। হ্যাঁ, নোটবন্দির কথা মনে আছে? দেশে দুর্নীতি রুখতে ও কালো টাকা উদ্ধারের উদ্দেশ্যে রাতারাতি 500,000 টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের এই পদক্ষেপে তীব্র সমালোচনা করেছিল কংগ্রেস। এবার সেই কংগ্রেসেরই সাংসদের বাড়ি থেকে উদ্ধার হলো টাকার পাহাড়। এখনও অবধি 352 কোটি টাকা উদ্ধার করেছে আয়কর আধিকারিকরা, এখনও আরও টাকা গোনা বাকি। একদিকে যেমন কংগ্রেস সাংসদের আলমারি জুড়ে সাজানো টাকার ছবি ভাইরাল হয়েছে, তেমনই ভাইরাল হয়েছে একটি পুরনো টুইট। 2022 সালে এই টুইটটি করেছিলেন কংগ্রেস সাংসদ ধীরাজ সাহু। কী লিখেছিল সেই টুইটে জানেন, কালো টাকা নিয়ে? শুনুন। যার বাড়িতে লুকোনো 352 কোটি টাকা, সেই সাংসদই 2022 সালে সুর চড়িয়েছিলেন দুর্নীতি ও কালো টাকা নিয়ে। প্রশ্ন তুলেছিলেন, নোটবন্দির পরও এত কালো টাকা আসছে কোথা থেকে? সেই উত্তর যেমন পাওয়া যায়নি, তেমনই সাংসদের ঝাড়খণ্ড ও উড়িষ্যার বাড়ি থেকে কোথা থেকে টাকার পাওয়ার এলো তারও সদুত্তর মেলেনি। 2022 সালে 12ই আগস্ট ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ টুইটে লিখেছিলেন, নোটবন্দির পরও এত কালো টাকা ও দুর্নীতি দেখে আমি ব্যথিত। আমি বুঝতে পারি না লোকজনের কাছে এত কালো টাকা আসছে কোথা থেকে। যদি এই দেশ থেকে কেউ দুর্নীতি থেকে গোড়া থেকে উৎখাত করতে পারে তবে তা একমাত্র কংগ্রেসই। ঝাড়খণ্ডের সাংসদ ধীরাজ সাহুর বাড়ি থেকে 352 কোটি টাকা উদ্ধারের পরেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব সেই টুইটটি স্ক্রিনশট করে পোস্টে লেখেন, মিস্টার সাউর গভীর কৌতুক অনুভূতি রয়েছে। সেই সঙ্গে হ্যাশট্যাগে লেখেন, দুর্নীতির দোকান। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পরেই বিজেপির তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। অন্যদিকে কংগ্রেস কিন্তু এই বিষয়ে মুখে কুলুপেটেছে, দূরত্ব বাড়িয়ে নেওয়া হয়েছে ধীরাজ সাউর সাথে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।